এবছর শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পদক পেয়েছেন নাট্য ব্যক্তিত্ব আলী জাকের ও মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক। সন্ধ্যায় জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে তাঁদের হাতে পদক তুলে দেওয়া হয়। এ সময় আলতাফ মাহমুদের জীবন থেকে তরুণ প্রজন্মকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমশো আরিফিন সিদ্দিকী। ইউসুফ রানার রিপোর্ট। 2005 সালে গঠিত হয় আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গানের সুর স্রষ্টা শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন। এরপর থেকে প্রতিবছর বরেণ্য এই শিল্পীর প্রয়াণ দিবসে শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পদক দিয়ে আসছে। এবছর এই পদক পেলেন নাট্য ব্যক্তিত্ব আলী জাকের এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক। সন্ধ্যায় তাদের হাতে পদক তুলে দেওয়া হয়। 21-এর সবচেয়ে স্মরণযোগ্য যে সুরের স্রষ্টা তার নামে কোনো পদক পাইনি আর দিন, আমি অসম্পূর্ণ ছিলাম, আজকে সম্পূর্ণ বোধ করছি। আমার জীবনের এক বিশাল পাওয়া আজকে অর্জিত হলো। এ সময় আলতাফ মাহমুদের জীবন থেকে তরুণ প্রজন্মকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমশো আরিফিন সিদ্দিকী। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় কবিতা আবৃত্তি এবং গান পরিবেশন করেন শিল্পীরা। ইউসুফ রানা, বৈশাখী সংবাদ, ঢাকা।